हेलो फ्रेंड्स, अपनादेर स्वागत जानाई ब्लूम एपल्स किचेने। आज के आबार हाजिर होयेछि बैशाखी स्पेशल तृतीय रान्नार रेसिपी निये। आर आजकेर प्रिपारेशनटी हलो एकटी कातला माछेर प्रिपारेशन। गरमेर दिने बाड़ीते एसे जखन गरम भातेर साथे एई प्रिपारेशनटी पाते पड़े तखन किन्तु सबार मुखे एकटी स्वस्तिर हासि फुटे उठे। आर एई प्रिपारेशनटीर नाम हलो आम कातला। गरमकाले आम खेले किन्तु बा जे कोनो टक खेले शरीर ठंडा थाके एवं मुखेओ रुचि फिरे आसे। ताहले चलुन एई प्रिपारेशनटी किभाबे बानाय आमरा देखे नी। आर रेसिपिटी भालो लागले शेयर करार अनुरोध रइल। आम कातला बनानोर जोन्नो एखाने आमी चार पिस कातला माछ भालो करे परिष्कार करे धुए 10 मिनट नून हलुद माखिए रेखे दिएछि। एकटी पात्रे खानिकटा सर्षे तेल आमी भालो करे गरम करे निएछि। आपनारा देखते पाच्छेन धोआ उठछे। एई अवस्थाय आमी माछगुलो तेले दिए देब। चार पिस माछ आमी दिए दिएछि। हिटटा एई टाइमे आमी बाड़िए देब। हिट बाड़िए माछगुलो दो पिस कड़ा करे भेजे आमी तुलब। মাছটা ভাজা হচ্ছে। এদিকে একটি মশলা রেডি করে নিই। এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি আর 6 পিস কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি। এইবার দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেব 1/2 টেবিল স্পুনের একটু বেশি কিন্তু 1 টেবিল স্পুনের কম জিরের গুঁড়ো, আর দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে আমি মশলাটা রেডি করে রাখলাম। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে। আর 1 মিনিটের মতো আমি রাখবো। আর 1 মিনিটের মতো রেখে মাছটা তুলে নেব। দেখুন মাছটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। এইবার আমি দেব সাদা জিরে। সাদা জিরেটা ফ্রাই হয়ে সুগন্ধ বেরাবে। এইবার সেন্টটা বেরানো শুরু হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি হিট কমিয়ে। যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। প্রায় 5 মিনিট টাইম আমার লাগবে। 5 মিনিট টাইম আমি একদম হিট কমিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু মশলাটা অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নইলে কিন্তু মশলাটা তলা দিয়ে ধরে যাবে। মশলাটা কিন্তু মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। আর যদি মনে হয় নিচ দিয়ে একটু ধরে যাচ্ছে সেক্ষেত্রে একটু জল অ্যাড করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, মতো অবস্থায় আমি জল অ্যাড করব। এই আম কাতলা প্রিপারেশনটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অনেকের বাড়িতেই কিন্তু নিয়ম আছে, যেরকম আমার মামা বাড়িতেই নিয়ম আছে যে পয়লা বৈশাখের দিন এই আম কাতলা কিন্তু বানাতেই হয়। তো যাদের নিয়ম আছে তারা তো অবশ্যই বানাবেন, আর যাদের নিয়ম নেই তারা কিন্তু এই ডিশটা অবশ্যই টেস্ট করবেন। খেতে অসাধারণ হয় আর গরমের দিনের পক্ষে একদম উপযুক্ত একটি খাবার। এইবার আমি জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়েছি। খুব বেশি একটা জল কিন্তু আমি দিইনি। এইবারে হিটটা আমি বাড়িয়ে দেব যতক্ষণ না ঝোলটা ফুটছে। ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি অ্যাড করব এরকম লম্বা করে 3 ফালি কাঁচা আম আমি কেটে রেখেছি। আমটা আমি এবারে দিয়ে দেব। আমটা দিয়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 3 পিস আম আর 4 পিস মাছ আমি দিয়ে দিয়েছি। এইবারে হিট কমিয়ে আমি মাছটা পুরো ঢেকে দেব 5-7 মিনিটের জন্য। মাছটা ঢেকে দেওয়ার আগে সামান্য চিনি আমি দিয়ে দেব।
आमी चीनी अल्प खाई आगे ही बोले थी सेजन्य आमी सामान्य दिलाम आपनारा चाहले स्वाद अनुजाई एकटु बेशी दिते पारेन। एइबार आमी ढेके देब। 7 मिनट पर आमी फिरे एसेछि। आमार आम कातला किन्तु रेडी हये गेछे। एइ पर्याये आपनारा नून मिष्टिटा अवश्यई चेक करे नेबेन। आमिओ एकटु टेस्ट करे नेब। আমার নুন মিষ্টি পারফেক্ট আছে। দেখুন ঝোলটা অনেকটাই মজে এসেছে। আম কাতলায় কিন্তু ঝোলটা এতটায় থাকতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় কিন্তু আম কাতলায় ভালো লাগে না। আর এই আম কাতলায় কিন্তু আমি আর কোনো রকম মশলা বা গরম মশলা দেব না। এবার আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব। এই আমের যে একটি সেন্ট আসে, সেই আমের সেন্টটা কিন্তু সমস্ত মাছ বা ঝোলের মধ্যে গিয়ে অসাধারণ একটি সুগন্ধের মানে সৃষ্টি করে। আর গরম ভাতের সাথে এই আম কাতলা গরমের দিনে কিন্তু দারুণ লাগে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এইবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে বৈশাখী স্পেশাল আম কাতলা। আর যারা একটু টক খেতে কম পছন্দ করেন, তারা এই প্রিপারেশনটি বানানোর পর আমগুলো মানে যখন আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব বা আম কাতলাটা কোনো পাত্রে বেড়ে রেখে দেব, তখন আমগুলো তুলে আলাদা করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আমের ফ্লেভারটা থাকবে ঝোলের মধ্যে, বাট খুব বেশি টক কিন্তু হবে না। আর যাদের আমার মতো একটু টকটক ঝাল ঝাল বেশি পছন্দ হয় বা বেশি পছন্দ করেন, তারা আমটা কিন্তু ঝোলের মধ্যেই রেখে দেবেন। আর আম কাতলা যখন পরিবেশন করবেন, সাথে এক পিস করে আম দেবেন। আশা করি গরম ভাতে আর এই গরমের দুপুরে এই আম কাতলা আপনাদের পয়লা বৈশাখের দিন দারুণ লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর পয়লা বৈশাখের দিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পয়লা বৈশাখ স্পেশাল আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। বাই।